ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतोप्यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोक्येप्य प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम व्रतवर वपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्ण स्त्रिदानिं जय जयो रामकृष्ण वंशकल्पो तुरु जय जयो भगवान जगतेर गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरणोरणु मागे अधम श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा पढ़छि जे अध्याय से अध्यायेर नाम हच्छे भक्त संगे खेला विगत दिन आमरा गोपालेर मा ताके निये जे लीला हयेछिल सेइटि पढ़ेछिलाम आमरा शेष करेछिलाम যে ভক্তমুখে শুনা বৃদ্ধা কৃষ্ণ অবতারে ফল বিক্রি করিতেন গোকুল নগরে একদিন নন্দালয়ে যশোমতী রানী প্রাঙ্গণে বেড়ান লয়ে কাঁখে নীলমণি উপনীত বৃদ্ধা তথা হয় হেন কালে বজ্রায় ভরা ফল বহিয়া কাঁকালে ফললুব্ধ গোপাল কহেন যশোদারে ফল খাবো কিনে দেহ মোরে এত শুনি নন্দরানী কিনিবারে যায় করি বিনিময়ে বুড়ি দিতে নাহি চায় হাত বাড়াইয়া বুড়ি কহিল গোপালে ফল দিব মা বলিয়া এসো যদি কোলে তখনই বুড়ির কোলে উঠিল গোপাল ভক্তপ্রিয় শিশুরূপ নন্দের দুলাল মহাভাগ্যবান পুণ্যবতী মহানন্দ মনে পাকা পাকা দেয় ফল কৃষ্ণের বদনে ফল বেচা বুড়ি সেই গোকুল নগরে সেই এই ব্রাহ্মণী শ্রীপ্রভু অবতারে এই হচ্ছে কথা ফল বেচা বৃদ্ধা তিনি এই অবতারে শ্রীরামকৃষ্ণের কাছে গোপালের মা হিসেবে অবতীর্ণ হয়েছিলেন ঠাকুর তাকে বলেছিলেন তুমি আমাকে পূর্ব জন্মে অনেক খাইয়েছ এখন সেইটি চলছে আর কি পূর্ব জন্মে কৃষ্ণ অবতারে তিনি তাকে খাইয়েছিলেন ফল বিক্রি করতেন তিনি বলেছিলেন অর্থের বিনিময় ফল বিক্রি করব না অর্থের বিনিময় আমি কখনোই ফল বিক্রি করব না যদি কোলে এসে মা বলো তাহলে আমি তোমাকে অবশ্যই ফল বিক্রি করব দেখুন কি সুন্দর মা নামের মা ডাকের ইয়েতে মা ডাকের মানে বদলে কত উন্নত মানের ফল পাওয়া যায় আমরাও ওই মা আমাদের কাছে ওই কারণে খুব সহজ হয়ে এসেছেন শুধু মা নাম দিয়েই তাকে আমরা তাকে আমাদের জীবনে বরণ করে নিতে পারি মা আমাদের জীবনে গ্রহণ করে নিতে পারেন মাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে কী নামে কী নাম জপ করব আপনার মা বলছেন রাধা বলে রাধা নাম জপ করতে পারো বলছেন কিচ্ছু না পারলে মা বলে জপ করবে তাতেই হবে এইটি মা বলছেন ওই কারণে দূর থেকে দেখবেন মায়ের মন্দিরের ওপরে মা যে লেখাটা আছে যেটা এত সুন্দর করে করা আছে যে দূর থেকেও মানুষ দেখতে পারে দূর থেকেও যেন তার মাতৃদর্শন হয় আমরা এইখানে শেষ করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব নানা খেলা করেন শ্রী প্রভু তার শনে একদিন ব্রাহ্মণীর বসতি যেখানে রন্ধনের কাজে বৃদ্ধা বিব্রত যখন হেনকালে প্রত্যক্ষ করেন নিরীক্ষণ শুষ্ক বৃক্ষ পাতা শাখা দেন কুড়াইয়া প্রভুদেব অল্প বয় বালক হইয়া কভু খেলা শিশু সম স্বভাব চঞ্চল ভাগ্যবতী ব্রাহ্মণীর ধরিয়া আঁচল প্রভুর এতে খেলা বুঝিয়া অন্তরে
ব্রাহ্মণী প্রভুর কাছে আসে বারে বারে, দেখিলে এই ব্রাহ্মণী রে প্রভু নারায়ণ, বলিতেন কি এনেছ করিব ভোজন। ব্রাহ্মণী মিষ্টান্ন দেন পরম সাদরে, ভক্ত বাঞ্ছা কল্প তরু শ্রীপ্রভুর করে। শ্রীপ্রভু বলেন পুনঃ আসিবে যখন, মিষ্টান্ন বদলে এনো রাধিয়া ভঞ্জন। শুনিয়া প্রভুর কথা মহাবাক্য মানি, আহ্লাদে গলিয়া বাসে ফিরিল ব্রাহ্মণী। দুঃখিনী ব্রাহ্মণী নাই সন্তান সন্ততি, নিকট আত্মীয় বন্ধু দেয় করিপাতি। পরগৃহে স্থিতিবাস জাহ্নবীর তটে, যথাসাধ্য শাকপাতি আনিল আকুটে। আপনে আপন ভাব হইয়া মগন, আখি জলে পাকশালে ভাসে দুনয়ন। শ্রীবয়ান সতত স্মরণ বারে বারে, রাধিল ব্যঞ্জন অতি সোহাগের ঘরে। যথারীতি পুটুলিতে করিয়া রন্ধন, যথারীতি পুটুলিতে করিয়া বন্ধন। উতরিলা যথাকাল প্রভু ভক্ত বিনোদন, ব্যঞ্জন খাইতে শ্রী প্রভুর মন ভারী। পুটুলি খুলিতে আর নাহি সয় দেরি, শ্রীবদনে ব্যঞ্জন লাগিয়া লাগিল যেন সুধা। শুদ্ধ মাত্র শাক শাকে উচ্ছে আলু দিয়ে রাধা। হ্যান ভাগ্য হ্যান ভক্তি মতি বিশ্বে কোথা বিদ্যমান, ভক্তিতে করিল তিক্তে সুধার সমান। পুথিকার বলছেন যে যখনই ব্রাহ্মণী আসতেন, ব্রাহ্মণী দেখতেন যে একটা ছোট শিশু, তার জীবনেরই অনেকগুলো দিক বদল হয়ে গেল। তিনি দেখতেন তার সঙ্গে একটি ছোট্ট শিশু ঘুরে বেড়ায়। তিনি যখন ওই কাঠকুটো পরিত্যক্ত কাঠের গুঁড়ি শুকনো পাতা এগুলো সব কুড়িয়ে রাখেন, সেও তার সঙ্গে সঙ্গে তার ছোট হাত ধরে ধীরে ধীরে এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি করেন। ব্রাহ্মণী রাধে রাধে দেখতে থাকেন, বলছেন সেই ছোট শিশু যেন তার সঙ্গে সব সময় খেলা করে। ভাগ্যতী ব্রাহ্মণীর ধরিয়া আঁচল, প্রকভু খেলা শিশু সম স্বভাব চঞ্চল। ছোট শিশু যেরকম তার মায়ের আঁচল ধরে নানা রকমের খেলা করে, ঠিক সেই রকম। এইটাতে খুব ভালো পুঁথিতেই খুব ভালো বর্ণনা আছে। রঘুবীর রামলালা বিগ্রহ, রামলালা বিগ্রহ আছে, আর জটাধারী ভিক্ষা করে নিয়ে এসছেন, খাওয়া দাওয়া হয়ে গেছে। তিনি জটাধারী দেখছেন বিগ্রহ বসে আছে যার জায়গায়, কিন্তু একটা ছোট্ট বালক মূর্তি সে ঘুরে বেড়াচ্ছে জটাধারীর চতুর্দিকে। কখনো জটাধারীর কাঁধে চড়ছে, কখনো তার জটার ভেতরে হাত দিচ্ছে, কখনো বলছে এইটা দাও, কখনো বলছে সেইটা দাও। আর জটারধারী সেটা দেখছেন, তিনি কিছুই দিচ্ছেন না, কিন্তু আনন্দে একদম ভরপুর হয়ে আছেন। তার ইষ্ট বস্তুকে দর্শন করে তার এরকম ভাব হতো। এইখানেও ব্রাহ্মণীর সেই রকম অবস্থা, তিনি তার নিজের কাজ করছেন, দেখছেন যেন তার যেন ইষ্ট শ্রীরামকৃষ্ণদেব যেন বালক মূর্তিতে তার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, তার কাজে তাকে সাহায্য করছেন, তার রান্নাবান্না, তার রান্নাবান্নার সময় তার কাঁধে চড়ছেন, এইরকম নানা রকম। ব্রাহ্মণী যখনই আসতেন ঠাকুর তাকে জিজ্ঞাসা করতেন কি এনেছ আমার জন্য। ব্রাহ্মণীর এটা বেশ মানে দুঃখের ইয়ে ছিল যে কি এমন এক সাধু খুঁজে পাওয়া গেল, শুধু খাই আর খাই আর খাই। যখনই তিনি আসতেন তখনই জিজ্ঞেস করতেন কি এনেছ। তিনি ওই মন্ডাটনটা মিষ্টি টিষ্টি কিনে নিয়ে আসতেন, ঠাকুর বলেছেন এসব আনবেন না, তুমি বেশ ভালো করে রান্না করে নিয়ে আসবে, চচ্চড়ি রান্না করে আনতে বলেছিলেন। এবং যখন ঠাকুর ব্রাহ্মণী শুনলেন যে ঠাকুর সেইটি খেতে চেয়েছেন, তখন তিনি নিজেকে মহাভাগ্য মনে করলেন। আহ্লাদে গলিয়া বসে বাসে ফিরিল ব্রাহ্মণী, দুঃখিনী ব্রাহ্মণী নাই সন্তান সন্ততি, নিকট আত্মীয় বন্ধু দেয় করিপাতি। তার বিশেষ কিছু টাকা পয়সা ছিল না, তার যে অলঙ্কারাদি ছিল সেগুলো বিক্রি করে সেই টাকা ওই যে যে মন্দিরে থাকতেন, যাদের মন্দির দত্তগিন্নীদের মন্দির, সেই দত্তগিন্নীদের কাছে রাখা ছিল, সেটা তেজারতি সুতে খাটত, তার থেকে যে পয়সা আসত সেই পয়সাতে তার চলত। এছাড়াও মানুষজন তাকে, তার আত্মীয় স্বজন কেউ কেউ তাকে সাহায্য করতেন, খুব সাধারণভাবে তিনি থাকতেন। বলছেন যে পরগৃহে স্থিতিবাস জাহ্নবীর তটে, যথাসাধ্য শাকপাতি আনিল আকুটে। তিনি তো ভালো কিছু জিনিস কুন্দে আনতে পারতেন না, শাক টাক এসব নিয়ে এসেছিলেন, এবং তাই দিয়ে তিনি রান্না করছেন। বলছেন কিরকম যখন আপনে আপনে আপন ভাবে হইয়া মগন, আঁকি জলে পাকশালে ভাসে দুনয়ন।
শ্রীবয়ান সতত স্মরণ বারে বারে রাঁধিল ব্যঞ্জন অতি সোহাগের ভরে। বলছেন যে তিনি যখন রান্না করছেন, শ্রীরামকৃষ্ণের ভাবেতে ভাবিত হয়ে রান্না করছেন, তার দু চোখ দিয়ে জল পড়ছে। এই জল সাধারণ জল নয়, এটা অনুরাগের অশ্রু, ভালোবাসার অশ্রু। আমি আমার ইষ্টের জন্য এটি রান্না করে নিয়ে যাচ্ছি, সেই ভালোবাসার অশ্রু তার দু চোখ দিয়ে ঝরে পড়ছে। তিনি যেন আনন্দে ভরপুর হয়ে আছেন। এইটা আমাদের শিক্ষণীয়। কিন্তু আমরা যখন দেবতার কাজ করি, মোস্টলি আমরা বকবক 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 করতেই ভালোবাসি। আমাদের মনে আছে যখন আমরা যখন প্রথম দিকে বারাসাত মঠে পুজো করতাম, মন্দিরের দুপাশে এই ম্যারাপ করে দেওয়া হতো, সেখানে মায়েরা এসে সব নানা রকম করতেন। সব মায়েরা নন, কিছু কিছু মায়েরা এসে সারাক্ষণ বকবক বকবক করেই চলেছেন, তাদের খুব বকুনি দিতে হতো। এইটা আমরা রাঁচিতে গিয়ে দেখলাম, আদিবাসী মায়েরা, পূজনীয় সূর্যি মহাজের আশ্রিত আদিবাসী মায়েরা, তারা যখন সূর্যি মহাজের কাছে দীক্ষা পেয়েছিল, ছোট ছোট মেয়ে, 12-14 বছরের মেয়ে, আমি যখন পুজো করতে গেছি তাদের বেশ বয়স হয়ে গেছে, সমস্তটা দিন কাজ করে চলেছে, আগের দিন কাজ করছে, সমস্ত দিন কাজ করছে, তার পরের দিনও কাজ করছে। এরা আর ওখানকার মেয়ে নন, বিয়ে হয়ে দূরে চলে গেছেন, কিন্তু এই রাঁচিতে জগদ্ধাত্রী পুজোর সময় তারা প্রতিদিন আসে, তারা আসতেন তাদের বাপের বাড়িতে এবং এসে সেই রান্নাবান্না করতেন। এই রান্নাবান্না নয়, বাসন মাজতেন, পুজোর জোগাড়ের পুজোর যে বাসন নেমে গেল সেই বাসন মাজা শুরু হলো এবং একদম সোনার মতো চকচকে, পুজোর আগের দিনে সেরকম সোনার মতো চকচকে করে ফেলতেন। এমনকি পুজো যে চলতো, ওদের 2 সেট মাত্র বাসন ছিল, এই 1 সেট যে পুজো হয়ে গেল নামিয়ে দিল, তারপরে যখন তৃতীয় কল্পে ওই বাসনটা, ধোয়া বাসনটাই আসতে দেখতাম, একবার সোনার মতো চকচক করছে, মুখে মুখ দেখা যাবে, এত পরিষ্কার সব বাসন। তারা সারাদিন মুখে একটিও কথা নাই, একটি বন্ধ দোক্তা মুখে দেওয়া, আর সারাদিন তারা ওই বাসন বাজার কাজই করছেন। ইনিও তেমনি রান্না যখন করছেন, শ্রীরামকৃষ্ণের ভাবে এমন ভাবিত হয়ে করছেন, তার বাহ্যিক সত্তা সম্পূর্ণভাবে চলে গেছে, তাই শ্রীরামকৃষ্ণের কথা ভেবে তার কাজ করছেন, এটি শ্রীরামকৃষ্ণ খাবেন, এই ভেবে আনন্দে তার দু চোখ দিয়ে জল পড়ছে। আনন্দে আপনে ভাবে হইয়া মগন, আঁখি জলে পাকশালে ভাসে হৃদয়ন, শ্রীবয়ান সতত স্মরণ বারে বারে রাঁধিল ব্যঞ্জন অতি সোহাগের ভরে। সোহাগের ভরে মানে ভালোবাসার সঙ্গে। দেখবেন দুটো রান্নার মধ্যে সবসময় স্বাদ আলাদা, আপনি সাধারণ যে রান্না করেন আর দেবতার যে রান্না করেন, একই জিনিস রান্না করেছেন কিন্তু দুটো পারপাসে করেছেন, দেখবেন আলাদা আলাদা রান্না। তার কারণ হচ্ছে আমাদের সমস্ত মনটা ওইখানে থেকে যায়, আমাদের সমস্ত ভালোবাসা, সমস্ত অ্যাটেনশন ওই কাজটার মধ্যে থেকে যায়। পুরোনো দিনের ঠাকুমারা কি সুন্দর রান্না করতেন, এখনকার দিনের ঠাকুমারা পারেন কি না জানি না, কিন্তু ওই রকম অ্যাটেনশন দেওয়া রান্না বোধ হয় এখন আর আমরা কারুর খেতে দেখি না, মনে হতে যেন অমৃত লেগে আছে। ঠিক সেই রকম একদিন রান্না করে তিনি নিয়ে এলেন, পুটুলিতে বেঁধে নিয়ে এসছেন, এসে দেখলেন যে ঠাকুর একবারে ভক্ত পরিবৃত হয়ে বসে আছেন, অতএব তিনি আর পুটলি খুলতে চাইলেন না। এদিকে ঠাকুরের তো হই হই ব্যাপার, যে কি এনেছো কি এনেছো। মনে আছে একজন একজনের কথা জানি, তিনি যেখানে যান সেখানে একটি সঙ্গ, একটি সন্ন্যাসীদের সঙ্গ, সেইখানে তিনি যান। তিনি সাধুটি খুব ভালো, এই মাকে খুব আদর যত্ন করেন, তিনি রামকৃষ্ণপন্থী সাধু নন, খুব আদর যত্ন করেন, কিন্তু তার আদর যত্নের ভাষা হচ্ছে রান্না। এই মুড়ি ভেজে খাওয়াচ্ছেন, এই ঘুগনি বানিয়ে খাওয়াচ্ছেন, এই বড়ি দিচ্ছেন, এই গয়না বড়ি জোগাড় করে রেখেছেন। ভদ্রমহিলা আমাকে বলছেন, দেখো দেখি এদের কি একটা সাধুর কাছে গেলাম একটা ভগবানের কথা বলতে নি, সারাক্ষণ খালি খাই 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 খাই। আসলে যে স্নেহের বন্ধন দিয়েও যে ভগবানকে পাওয়া যায়, এইটা আমরা সবসময় বুঝতে পারি না। ইনি এনার খুব দুঃখ, সাধুর কাছে এলাম একটাও ভগবানের কথা বলে না লোকটা, খালি খাই কি এনেছো কি রেঁধেছো পরের দিনেই রান্না করে নিয়ে আসবেন, এই খালি খাই খাই। ঠাকুরেরই যে খাই খাই মূর্তিটা, এটা নতুন নয়, অনেক পুরনো মূর্তি। তিনি যখন কামার পুকুরে ছিলেন ছোট ছেলে, তিনি এমনিতে পারফর্ম করতেন না, হয় মুড়ি নাহলে নাড়ু, নাহলে চিড়ের নাড়ু, নাহলে নারকেল নাড়ু, নাহলে খোয়া ক্ষীর, এই যে প্রফেশনাল ফি, অ্যাপিয়ারেন্স ফি নেওয়া, এটা কিন্তু আমরা ঠাকুরের কাছ থেকেই শিখেছি, এমনি এমনি কিচ্ছুটি বলবো না। সেই ঠাকুর সেই রকম, আর সে তো লজ্জায় সে পুটুলি খুলতে পারছে না, কারণ উচ্ছে দিয়ে আর এই শাক টাক দিয়ে একটা জিনিস রান্না করছে, খুলতেই পারছে না, খুব লজ্জা পাচ্ছেন। কিন্তু তিনি জোর করে সেই পুটুলিটা কেড়ে নিলেন,
শুধু তাই নয়, তিনি খাচ্ছেন আর প্রতি স্বাদে নেওয়ার সময় বলছেন আহা অমৃত, আহা অমৃত, আহা অমৃত। শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদের পার্শ্বদ কথায় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে যত দেখ শুনছেন যে আহা অমৃত, আহা অমৃত, আহা অমৃত, যত শুনছেন তত দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করেছে, সে আনন্দেতে জল পড়ছে। হেন ভক্তিমতি বিশ্বে কোথা বিদ্যমান, ভক্তিতে করিল তিক্তে সুধারো সমান। উচ্ছে তো আমরা বড় একটা খেতে চাই না, আমি তো খেতেই চাই না, উচ্ছে খাওয়া উচিত আমার যদি আমি খাই না, একবারে মুখ তেত হয়ে যায়, পরে খেলে মিষ্টি, তারপরে অন্য কিছু খেলে মিষ্টি অবশ্যই লাগে, কিন্তু উচ্ছে খেতে আমরা কেউ চাই না। সে বলছে এমন ভালোবাসার সঙ্গে রান্না করলেন সে তেত উচ্ছে ও মিষ্টি হয়ে গেল। ঠাকুর বলছেন অমৃত, অমৃত, অমৃত। পুথিকার লিখছেন কার দ্রব্যে তুষ্ট রাম কৃষ্ণ দেব রায়, বিচিত্র লীলা তার কহা নাহি যায়, খোট্টা মারোয়ারি যেতে মস্ত মহাজন, বড় বাজারেতে গদি ত্রিতল ভবন, সাধু ভক্ত সন্ন্যাসীর সেবায় পীড়িতি, বংশ পরম্পরায় এই তাহাদের রীতি, শুনিয়া প্রভুর নাম আসে কত শত, সঙ্গে লয়ে মোয়া মিষ্টি বজরা পূর্ণিত, সুপক্ক কাবুলি ফল বেদানা আঙ্গুর, বিষতুল্য লাগে তাহা নয়নে প্রভুর, ভোজনের কি বা কথা নহে পরশন, আখির সম্মুখে রাহে তাও নহে মন, কেহ বা কিনিয়া দ্রব্য যবন দোকানে, দেখিলা জনমে ঘৃণা অনাচারে আনে, তাও লাগে সুধাময় প্রভুর জিহ্বায়, ভক্তিমতি ব্রাহ্মণীর ব্যঞ্জনের প্রায়, কেহ বা কদাচারী যবন বিশেষ, সধর্ম ত্যাগী নাই ভক্তির লেশ, ভক্তিহীন কৃপণ মমতা নাই মোটে, শ্রীপ্রভু মাগে খান তাহার নিকটে, দিনের অধিক তার মাগিবার ধারা, দেখিয়া শুনিয়া লীলা হয় বুদ্ধিহারা, দয়ার সাগরে ঘৃণা লজ্জা ভয় নাই, জীবের মঙ্গলে সদা উন্মত্ত গোসাই, কলিতে যেমন জীব পাত কি পাম, তেমতি শ্রীপ্রভু দেব কৃপার সাগর। পুথিকার বলছেন যে কার দ্রব্যে যে তিনি তুষ্ট হবেন এ আমরা জানি না, বলছেন মারোয়ারি তিনি মস্ত মহাজন, বড়বাজারেতে গদিতে গদি আছে তার ত্রিতল ভবন, সাধু সন্ন্যাসীদের বরাবরের রীতি করছেন, কিন্তু ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে তার যেন কোনো দাম নেই, ঠাকুরের জন্য তিনি একবারে বজ্রা ভর্তি করে মোয়া মিষ্টি সুপক্ক কাবুলি ফল বেদানা আঙ্গুর সব নিয়ে আসেন, কিন্তু সেগুলি ঠাকুরের কাছে বিষময় মনে হয়। অথচ কোনো লোক এই মুসলমানের দোকান থেকে সামান্য কিছু কিনে নিয়ে এসেছেন, ঠাকুর সেটা একবারে হাত পেতে সেটাও গ্রহণ করতেন, যেরকমভাবে ভৈরব এই আমাদের গোপালের মায়ের কাছ থেকে তিনি খেতেন। বলছেন কেহ বা কদাচারী যবন বিশেষ, সধর্ম ত্যাগী নাই ভক্তির লেশ, ভক্তিহীন কৃপণ মমতা নাই মোটে, শ্রীপ্রভু মাঙ্গিয়া খান তাহারও নিকটে। কাউকে আউটার দিক দিয়ে বাইরের দিক দিয়ে দেখলে মনে হয় এ লোকটা একবারে থার্ড ক্লাস লোক, এর সামান্যতম ভক্তি নেই আর একবারে সে ভালো লোক নয়, যবনের মতো, যবন মানে এখানে মুসলমান না, যবন মানে বিরুদ্ধাচারী, তিনি আমাদের সধর্ম তার বিরুদ্ধাচারী, হিন্দু ধর্ম যেটা করছে তার বিরুদ্ধে আছেন তিনি। বলছেন তবু তার কাছ থেকে ঠাকুর, কখনো কখনো এরকমও দেখা গেছে, এরম মানুষের কাছে যাকে দেখে আমাদের ঘৃণা হয় সেই মানুষের কাছে ঠাকুর হাত পেতে নিজে চেয়ে খাচ্ছেন, এ বড় সৌভাগ্যের কথা যে ঠাকুর কারোর কাছে হাত পেতে খাচ্ছেন। পুথিকার বলছেন দিনের অধিক তার মাগিবার ধারা, দেখিয়া শুনিয়া লীলা হয় বুদ্ধিহারা। বলছেন যে তার মানে চাইবার স্টাইলটা অদ্ভুত, আপনারা দেখবেন গোপাল মূর্তিকে খুব ভালো করে লক্ষ্য করে থাকবেন, বিশেষ করে গোপালের চোখগুলো, আর যদি একটুখানি কাছে দেখা যায় হাত আর চোখ এই দুটো দেখবার মতো, সে হাত আর চোখের অবস্থান এমন যেন মনে হয় গোপাল মূর্তি আপনার কাছে সত্যি সত্যি চাইছে, সে যে কী করুণা মাখা গোপালের চোখগুলো থাকে। বেলুড় মঠে দেখেছি রাজা মহারাজের মন্দিরে যে গোপাল তাকে মুছতে গিয়ে জল দিয়ে স্নান করা করে মুছতে গিয়ে দেখেছি, সে অদ্ভুত মনে হবে আমার কাছে যা আছে পকেটে লজেন্স টজেন্স যা আছে এটু লজেন্স বলতে তাও কেড়ে কে নেবে, অদ্ভুত এক চাইবার কায়দা। এই চাইবার কায়দাটা সবাই চাইতে আমরা পারি না,
সে যার ভেতর বাইরে দুটোই পরিষ্কার হয়েছে সে খুব সহজে চাইতে পারে। তাই বলছেন, শ্রীপ্রভু মাগিয়া খান তাহার নিকটে দিনের অধিক তার মাগিবার ধারা, দেখিয়া শুনিয়া লীলা হয় বুদ্ধিহারা। সাধারণ লোকে এই তার কথা শুনলে, তার ইয়েতে দেখলে আমাদের একদম সত্যি সত্যি বুদ্ধি হারা হয়ে যায়, মানে কি করব বুঝতে পারি না। এই ভিক্ষার স্টাইলও আলাদা। আমার মনে আছে আমার পূর্বাশ্রম থাকাকালীন একজন আমাদের গলিতে একজন ভিক্ষা করতে আসেন, প্রথমে সে কলিং বেলটা বাজাতেন, তারপরে বাড়ি থেকে যদি যে মুখ বারান্দা দিয়ে যে মুখ বাড়াতো সে পুরুষ হলে তাকে বলতেন এই ভাই শোনো, আর কোনো মহিলা করলে ওদের খুকি শোনো মায়ের কাছ থেকে একটা টাকা নিয়ে এসো, মানে ভিক্ষা চাইবার মানে দ্যাট ইজ ইজ রাইট আর কি, চাইবার পদ্ধতি কেউ যে আমা বলতে থাকে। কিন্তু এই যে চাইবার কায়দা, ভগবান এমন করে চান যে তাকে সহজে কিছুতেই ফিরিয়ে দেওয়া যায় না, কিছুতেই কোনো অবস্থাতেই আমরা ভগবানকে ফিরিয়ে দিতে পারি না, ভগবান এমন করে চান। বলছেন, দেখিয়া শুনিয়া লীলা হয় বুদ্ধিহারা, দয়ার সাগরে ঘৃণা লজ্জা ভয় নাই, জীবের মঙ্গলে সদা উন্মত্ত গোসাই। কেন ভগবান এরকম করেন, কেন ভগবান নিজেকে নির্লজ্জ করে এরকমভাবে প্রকাশ করেন? তার কারণ হচ্ছে এই যে লীলাটি তিনি করেন, এটা জীবের হৃদয়ে সারা জীবনের মতো ছাপ থেকে যায়, সারা জীবনের মতো তার হৃদয়ে এটা থেকে যায়। এবং এই সেটা থেকে যাওয়ার ফলে সেই স্মৃতিটাকে যতবার সে আচরণ করেন, যতবারই করতে থাকেন, ততবার তার সেই স্মৃতিটা তাকে আনন্দ দিতে থাকে, এতে তার মন ঈশ্বরমুখী হয়, তার কল্যাণ হয়। বলছেন, এই তার কল্যাণের জন্য ভগবান এরকম সাধারণ মানুষের কাছে, সাধারণ ভিখারির মতো আমাদের কাছে অবতীর্ণ হন। বলছেন, কলিতে যেমন জীব পাতকি পামর, তেমতি শ্রীপ্রভুদেব কৃপার সাগর। মানে দুটো একবারে খুব সুন্দর ব্যালেন্স করে রাখা ছিল, যেমন কলিতে যেরকম মানে পাতকির অভাব নেই, সেরকম শ্রীরামকৃষ্ণের কৃপারও অভাব নেই। আমরা এটা আমাদের কাছে খুব আশার কথা, আমরা যাদের মনে হয় যে ভগবানের কৃপা কোনোভাবে পাবো না, এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। ভগবানের কৃপা পাওয়ার ব্যাপারে আমরা এতটুকু কম না, আমরা যতই খারাপ হই না কেন, আর যে কেউ আমাদের স্থান দিক না দিক, ভগবান অবশ্যই আমাদেরকে স্থান দেবে। কোন প্রতিকার লিখছেন, শুনহ সুন্দর লীলা কর অবধান, শহরের মধ্যে আছে নন্দন বাগান, ধনুমান একজন ব্রাহ্ম ধর্মে মতি, কাশীশ্বর মিত্র নামে তথায় বসতি, পরলোকে গেছে এবে নাহি ধারাধামে, উত্তরাধিকার সত্ত্বে রাখি পুত্রগণে, একবার ব্রহ্মোৎসবে তাহার আগারে, প্রভুর গমন হেতু নিমন্ত্রণ করে, গুণের সাগর মোর প্রভু দেব রায়, ভালো ভালো বলিয়া দিলেন তাহে সাই, যা বলেন প্রভু তাহা অবশ্য পালন, যথাকালে যথাদিনে যথাকালে হইল গমন, পরিপূর্ণ প্রার্থনার স্থান সমুদয়, বেশভূষা মদ্যমত্ত ব্রাহ্মণ ব্রাহ্মিকায়, যথা প্রথা উৎসব হইলে সমাপন, ব্রাহ্মদের মহানন্দে চলিল ভোজন, কিবা কথা প্রভুদেব আরাধ্য সবার, বিরিঞ্চি বাঞ্ছিত পদ সেব্য কমলার, বিশ্বগুরু কল্পতরু বিধির বিধাতা, মহাসুখে চারিমুখে বন্দে যারে ধাতা, সমন কম্পিত কায়ে দুহারে দুয়ারে প্রহরী, করজরে দেবগণে কুবের ভাণ্ডারী, আদ্যা শক্তি মহামায়া সৃষ্টির কারণ, সতত সতর্ক আজ্ঞা করিতে পালন, হেন দেব রামকৃষ্ণ প্রভু দেব রায়, বহু ভাগ্য ভব ভবনের খবর নাই তার, দিনের ঠাকুর মোর পতিত পাবন, উপবিষ্ট এক পাশে দিনের মতন, কাঙালে উদ্ধারে যেন কাঙালের বাড়া, অধরে অধর লগ্ন মুখে নাহি সারা, বসিয়া দেখেন ব্রাহ্মদের রঙ্গরীতি, পান ভোজনতে মত্ত অদ্ভুত প্রকৃতি, অভুক্ত রাখিয়া তারে সর্বাগ্রে আহার, অপরাধ যাহাদের এমন আচার, জীবহিত ব্রত প্রভু করুণা নিধান, জীবের মঙ্গলে যার চিন্তা বিরাম, তার বিদ্যমান হেন দোষের কারণ, কভু নহে কেন প্রভু পতিত পাবন, উচ্চ কণ্ঠে ফুকারিয়া লাগিল ডাকিতে, ওগো আমি ক্ষুধা তুর দাও কিছু খেতে, যেন দুইবার নহে একবার দুইবার নহে বারবার,
কেহুনা উত্তর করে প্রভুর আমার প্রতিকার বলছেন। অদ্ভুত ঘটনা বলছেন, শহরের মধ্যে নন্দন বাগান, উত্তর কলকাতার এই জায়গায় বলছেন যে উত্তর কলকাতায় নন্দন বাগান আছে, এইখানে যেদিন শ্রীরামকৃষ্ণ এসেছিলেন সেইখানে এই বিবেকানন্দে স্বামীজির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরেরও দেখা হয়েছিল, রবীন্দ্রনাথে এসেছিলেন। এখনও সেই বাড়িটা আছে, অবশ্য পুরনো বাড়িটা নেই, তার চেহারার অনেক বদল হয়ে গেছে, কাশীশ্বর মিত্রের বাড়ি। সেইখানে তিনি উত্তরাধিকার সূত্রে তার পুত্রকণকে অর্থাদি সব রেখে গেছেন। সেই বাড়িতে তারা ব্রাহ্ম, তারা সবাই ধর্মে ব্রাহ্ম, সেই ব্রাহ্মদের উৎসবে শ্রীরামকৃষ্ণদেবকে ডাকা হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব তো ভালো মানুষ, ছোট ছেলের মতো তিনি বললেন হ্যাঁ আমি নিশ্চয়ই যাব, এবং যথারীতি তারা ঠাকুরকে নিয়ে এলেন। কিন্তু ঠাকুর এলেন, কিন্তু ঠাকুরকে তারা বিশেষ পাত্তা দিলেন না, তাকে একদিকে রেখেই নিজেরাই খাওয়া দাওয়া শুরু করলেন। ঠাকুর তখনও অভুক্ত পড়ে আছেন, কিন্তু তার খাওয়া তখনও হয়নি, কিন্তু সবাই খেতে শুরু করেছেন। অবশেষে ঠাকুর আর থাকতে পারলেন না, সেই ছোট ছেলের মতো চিৎকার করছে, গো আমার বড় খিদে পেয়েছে, আমায় দুটি খেতে দাও। পুথিকার বর্ণনা করছেন যে এ কেমন তর অবস্থা, বলছেন বিশ্বগুরু কল্পতরু বিধির বিধাতা, মহাসুখে চারি মুখে মন্দে যার ধাতা। চার মুখ দিয়ে তাকে স্বয়ং ব্রহ্মা, তিনি তার চার মুখে চতুর্মুখে তার বন্দনা গীতি গান, এই তিনি এখানে এসে উপস্থিত। সমন কম্পিত কায় দুয়ারে প্রহরী, করজোড়ে দেবগণ কুবের ও ভাণ্ডারী, জয় এবং বিজয় তার সেই তার দুয়ারে প্রহরী হিসেবে উপস্থিত আছেন, এবং কুবের সে সদা সর্বদা সে ভয় ভয়ে দাঁড়িয়ে থাকেন, কখন নারায়ণ দেব নারায়ণ কিছু আদেশ করেন। হেন দেব রামকৃষ্ণ প্রভু অবতার, বহুভাগ্যে ভবনের খবর নাহি তার। আমরা এখনকার দিনে দাঁড়িয়ে ঠিক এটা বুঝে উঠতে পারবো না, তখন কীরকম শ্রীরামকৃষ্ণের সঙ্গে এই জগৎ সমাজ ব্যবহার করতো। ইদানিং তো ঠাকুরের সঙ্গে কার কার তুলনা করছেন, ঠাকুর কোথায় অবতীর্ণ হয়েছেন, এ তো অনেকেই অনেক, শুধু এই যে নতুন মুসলমান সাধকদের দেখা যাচ্ছে না, অনেক দিন আগে থেকে এটা চলছে। ঠাকুর এখানে জন্মেছেন, সেই সাধক তিনি বলতেন আমি পর পূর্ব জন্মে, তিনি খুব বিখ্যাত সাধক, তার নাম আপনারা অনেকেই জানেন, আমি নামটা নাইবা করলাম। তিনি নাকি পূর্বাপূর্ব জন্মে নাকি শ্রীরামকৃষ্ণ ছিলেন, এবং তার শিষ্যদের তার এদের পাঠাতেন, যাও গিয়ে দেখে এসো তুমি পূর্বাপূর্ব অবতারে কী ছিলে, কেউ কারুর নাম বিজ্ঞানানন্দ, কারুর নাম ব্রহ্মানন্দ, কারুর নাম শিবানন্দ, ওদেরও এইরকম নাম হতো, কিঙ্কর ব্রহ্মানন্দ, কিঙ্কর শিবানন্দ, এইরকম সব নাম হতো। অমলানন্দজি একবার তার কাছে গিয়েছিলেন, মহারাজের খুব সাধুদের দেখবার খুব সাধ ছিল, রামকৃষ্ণ মিশনের সাধুদের যেরকম দেখেছিলেন সেমনি তার কাছেও তিনি গিয়েছিলেন। তিনি বলেছিলেন তোমার ভাবটা খুব ভালো আছে, তুমি আমার কাছেই দীক্ষা নাও, তুমি বুঝছো না কেন তোমার গুরু যে সে হচ্ছে আমার শিষ্য, পূর্বজন্মে আমি তোমার ইষ্ট ছিলাম, তাতে তোমার এটা বোঝা উচিত। এইটি আমরা মহারাজের কাছে শুনেছি, মহারাজ বলেছিলেন এই জন্মটি আমি শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে এবং দণ্ডী বাবার পাদপদ্মে, অখণ্ডানন্দজিকে দণ্ডী বাবা বলা হতো, তো দণ্ডী বাবার পাদপদ্মে দিয়েছি, আগামী জন্ম যদি কিছু থাকে তাহলে আপনার দলে এসে কিঙ্কর অমলানন্দ হব, এইটি তিনি বলেছিলেন ওদেরকে খুব দৃপ্ত সহকারে দৃপ্ত ভঙ্গিতে। বলছেন ঠাকুর তার কারুর বাড়িতে যদি আসতেন সেটাই কত বড় আনন্দের কথা, কত সৌভাগ্যের কথা, অথচ এদের বাড়িতে ঠাকুর এরাই আমন্ত্রণ করে নিয়ে এলেন, অথচ তাকে সম্পূর্ণভাবে তাকে ভীষণ রকমভাবে অপমান করলেন, তাকে খেতে দেন না, খেতে না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় তিনি শেষকালে একবার নয় দুবার নয় বারবার করে বলতে থাকলেন, ওগো আমায় কিছু খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। সঙ্গেতে রাখাল চন্দ্র গোপাল প্রভুর, ব্রাহ্মদের ব্যবহারে লজ্জিত প্রচুর, ধীরে ধীরে চুপে চুপে প্রভু দেবে কন, চলো যাই ফিরে কেন ডাকো অকারণ। রাখালে বলেন প্রভু জগত গোসাই, জানি আমি গেটে তোর নাহি এক পাই, কেন তবে রোগ কথা না পারি শুনিতে, অভুক্ত ফিরিলে হবে উপবাস রেতে, একবার আগেকার কথা স্মরণ, যে সময় শ্রীপ্রভুর সাধন ভজন, মহারাগ অনুরাগ ভাবেরও বিউফালে, মাসে মাসে অনাহারে কোথা গেছে চলে, আজি তার এক রাতি সহ্য নাহি হয়, প্রভুর দয়ার কথা কহিবার নয়,
গৃহস্থের অমঙ্গল অভুক্ত ফিরিলে ডাকিতে লাগিলা প্রভু পুন উচ্চরলে ওগো আমি এত ডাকি না পাও শুনিতে বড়ই পেয়েছে ক্ষুধা দাও কিছু খেতে এবার শুনিয়া কথা কোন ব্রাহ্ম ভাই প্রভুরে করিয়া দিল ভোজনের ঠাঁই ভোজনের ঠাঁই অতি কদাকার স্থান কাছে এত জুতা যেন জুতার দোকান পাতায় পড়িল লুচি যেমন তেমন জনৈক স্ত্রীলোক দিল আনিয়া ব্যঞ্জন অপবিত্র অঙ্গ তার অন্তর অশুচি ব্যঞ্জনে প্রভুর আর হইল না রুচি লবণ সংযোগে লুচি এক আধখানি খাইয়া পরম তৃপ্তি প্রভু গুণমণি। ঠাকুরের সঙ্গে সেদিনকে রাখাল মহারাজ গিয়েছিলেন, রাখাল মহারাজ জমিদারের বেটা তো তার খুব মানে লেগেছে, বুঝে তো ছাড়ুন না মশাই, কী দরকার এরকম বারবার এদের ডাক দিয়ে লাভটা কী। তখন ঠাকুর বলছেন আর রোগ করিস না, পকেটে একটা পয়সা নাই কী করে যাবি, গাড়ি ভাড়াটা কে দেবে, আর তারপরে যদি খেয়ে দিয়ে না যাই সমস্ত রাত্রিটা উপবাস করে থাকতে হবে। দেখুন এই এই যে ছবিটা, এটা দুটো দিক আছে, একটা প্র্যাকটিক্যাল দিক, মানে অকারণে আমাদের এই ইমোশনাল হওয়ার কোনো মানে হয় না, গিয়েছি নেমন্তন্ন গিয়েছি খেয়েই আসতে হবে। কিন্তু দ্বিতীয় ছবিটা অন্যরকম, আমাকে সে ডেকেছে, সে আমায় ভুলে থাকতে পারে কিন্তু আমি তাকে না, আমি আমার তার তার জন্য অকল্যাণকারী কাজ আমি কেন করবো, কল্যাণকারী শক্তি আর অকল্যাণকারী শক্তির মধ্যে এইখানে ফারাক। কালকে আমরা আলোচনা করছিলাম না, হৃদয়রাম দেখলেন যে ঠাকুরের ভেতরে ঠাকুর যেন জ্যোতিঘন তনু, তিনিও সেই জ্যোতিঘন তনু, তবে শ্রীরামকৃষ্ণ যদি পূর্ণ হন তিনি অংশ, কিন্তু অংশেরও আনন্দ আছে, ঈশ্বরীয় আনন্দে মত্ত হয়ে তিনি বলতে থাকলেন তুমি আমরা এখানে কি করছি রামকৃষ্ণ, চলো দেশে দেশে যাই আর গিয়ে ভগবানের কথা বোঝাই। ঠাকুর এসে তার বুকে পিঠে হাত দিয়ে শক্তিটাকে হরণ করে নিলেন। যে এতক্ষণ মনে করছিলেন ঠাকুর পূর্ণ তিনি অংশ, তিনি ভাবলেন ঠাকুর তার কাছ থেকে শক্তি কেড়ে নিয়েছেন তো কী হয়েছে, ঠাকুর তো তারই মামা, অতএব সে ভাগ্নেরও শক্তি আছে সাধন ভজন করার। তিনি তাড়াতাড়ি গিয়ে ওই যে সেই পঞ্চমুণ্ডির আসনে গিয়ে বসে সাধন ভজন করা শুরু করলো। কিন্তু শ্রীরামকৃষ্ণের সাধনকূত পঞ্চবটি আসনে তো বসা সকলের পক্ষে সম্ভব নয়, সেই কারণে তিনি বসা মাত্র তার মনে হতে থাকলো কেউ যেন তার গায়ে গরম অঙ্গার জাল, মানে আগুনে লাগা কয়লা সে ফেলে দিয়েছে। তিনি চিৎকার করতে থাকলেন, কাউকে আর তার মনে পড়লো না, সবার আগে মামার কথা মনে পড়লো, মামা বাঁচাও মামা বাঁচাও মামা বাঁচাও। আমাদের মতো মামারা হলে কী করতো, দূর বেটা, খুব আজকে আগের দিন তো ভাগ্নাগিরি করছিল, আজকে যা নিজে মর। কিন্তু শ্রীরামকৃষ্ণ কিন্তু করলেন না, তিনি নেমে এসে তার গায়ে হাত পায়ে হাত বুলিয়ে দিয়ে তার ভিতরে যে যাবতীয় জ্বালা সেটাকে হরণ করে নিলেন। পুথিকার বলছেন এই যে তার যে এই আচরণের দুটি রূপ আছে, এক হচ্ছে যেটি বাহ্যিক রূপ দেখি তাহলে বাড়ি ফিরে যাওয়ার গাড়ি এক পয়সা নেই, অতএব পয়সা যারা তারা যখন ডেকে নিয়ে এসছে তখন তাদের ফিরে যাওয়ার গাড়ি ভাড়াটা তাদের কাছ থেকে নিতেই হবে, না নিলে ফিরবেন কী করে, কোথায় নন্দন বাগান মানে ড্রিমল্যান্ড নার্সিংহোম আছে এখন যে ফড়িয়াপুকুর, কলকাতার ফড়িয়াপুকুর আর কোথায় দক্ষিণেশ্বর, কম দূর, এতটা রাস্তা যাবেন কী করে, ঠিক আছে না পায়ে হেঁটেই চলে গেলেন, আগে একটা দিনে তো লোকে পায়ে হেঁটেই যেত, কিন্তু গিয়ে খাবেন কি, সারা রাস্তা রাত তো আর উপসি থাকতো না, এখনকার মতো তো ঘরে ঘরে বিস্কুট চিড়ে ভাজা বাদাম ভাজা মুড়ি ভাজা, তারপরে আবার কারুর কারুর কাছে আরও ভালো ভালো সব জিনিসপত্র থাকে, তখনকার দিনে তো এরকম ছিল না, ওই সকালে একবার খাওয়া বিকেলে একবার খাওয়া, জল খাবার বড় একটা কিছু ছিল না, আর যারা গ্রাম দেশে থাকতেন তারা পান তো খেতেন জল খাবারে, আমাদের এখানে বলে ভুক লাগছে, ভুক লাগছে মানে খিদে পেয়েছে আর কি। তো সেই ঠাকুর বললেন না না বোস, বলছেন রাখালে বলেন প্রভু জগত গোসাই জানি আমি গেটে তোর নাই এক পাই, কেন তবে রোগ কথা না পারি শুনিতে অভুক্ত ফিরেলে হবে উপোস করিতে। বলছেন একবার বলছেন এই ঘটনা শুনে পুথিকারের অন্য একটা কথা মনে পড়েছে, তখন ঠাকুর গভীর সাধন ভজন করছেন অনুরাগে কালী দর্শন, তিনি সমস্ত মন প্রাণ দিয়ে গুরু ছাড়াই অনুরাগের সঙ্গে পূর্ণ অনুরাগের সঙ্গে তিনি ভগবানের সাধনায় মত্ত আছেন। সেই সময় তিনি এত সেই সাধনায় মেতে থাকতেন, কোথা দিয়ে দিন চলে যাচ্ছে কোথা দিয়ে রাত্রি আসছে এসব তার কিছুই মনে হতো না, এমনকি যে তিনি সারা দিন রাত খেতেন না তাতেও তার কিছু মনে হতো না। আমাদের হৃদয়রাম সেই লাঠির বাড়ি দিয়ে মেরে 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 শরীরে
খানিকটা সার এলে ওই সব খাবার দাবারগুলো গ্রাসের পাকিয়ে গ্রাস করে রাখতেন, আর ওই সঙ্গে সঙ্গে তার মুখের ভেতরে সেই গ্রাসটা ঢুকিয়ে দিতেন। এইরকম করে কোনো কোনো দিন একাধ গ্রাস তার পেটে যেত। পুথিকার বলছেন যে আমি সেই কথা ভাবছি যে যে লোকটি দিনের পর দিন না খেয়ে থাকতে পারেন সেই লোকটি একবেলাও না খেয়ে থাকতে পারছে না। যে কী হলো তার, মাসে মাসে অনাহারে কোথা গেছে চলে, মহারাগ অনুরাগ ভাবের ও বিহ্বলে আজি তার এক রাতি সহ্য নাহি হয়, প্রভুর দয়ার কথা কহিবার নয়। আর আজকে এক রাত্রিও সহ্য করতে পারছে না, ইচ্ছে করেই সহ্য করছে না, কারণ ইচ্ছে তিনি যদি সহ্য করে চুপচাপ চলে যান তাহলে সেই যে যার বাড়িতে এসেছেন সেই গৃহস্বামীর মহা অকল্যাণ হবে, তার কল্যাণের জন্য তিনি নিজে পাওয়া অপমানকে সহ্য করে নিলেন। প্রতিকার বলছেন, গৃহস্থের অমঙ্গল অভুক্ত ফিরিলে ডাকিতে লাগিলা প্রভু পুন উচ্চরণে, ওগো আমি এত ডাকি না পাও শুনিতে, বড়ই পেয়েছে ক্ষুধা, দাও কিছু খেতে। বলছেন যে ডাকতে থাকলেন তো, তিনবার ডাকছেন, আমি একই কথা বলছেন, আমার বড় খিদে পেয়েছে, এতবার ডাকছি কেউ তোমরা শুনছো না। অবশেষে এক ব্রাহ্মভক্ত দেখতে পেয়ে ঠাকুরকে বসিয়ে দিলেন, এমন একটা জায়গায় বসিলেন তারে একটু দূরে। প্রতিকার বলছেন যে জুতোর দোকান, আসলে সবাই এসে সেখানে জুতো রেখেছে, সেই জুতোর জায়গার পাশেই ঠাকুরকে বসিয়ে দিলেন। আমাদের তো দেখুন কীরকম সব জ্ঞান হয়, যে ওকে হ্যালো বললো তাকে হ্যালো বললো না, তাতে ভীষণ জ্ঞান হয়। আমি গোলপার্কে যখন থাকতাম, লাইব্রেরিতে ছিলাম, আমার তো সব দিদিমণিরাই আমার সঙ্গী, 18 জন দিদিমণি ছিলেন। এখন একজন ঢুকেছেন, একজনকে গুড মর্নিং বলেছি, তিনি গুড মর্নিং বলেছেন, তার প্রত্যুত্তরে গুড মর্নিং বলেছি। আরেকজন দিদি ঢুকেছেন, তিনি ভাবছেন আমিও তাকে গুড মর্নিং বলবো, দাদা আমি তো তাকে দেখতেই পাইনি, তিনি আমার পাশ দিয়ে বেরিয়ে গেছে, আমি কাজ করছিলাম। খানিক বাদে এসে বললেন, দেখছি খুব গম্ভীর মুখ হয়ে, মানে একদম সেই মেঘমন্দ সেই মেঘাচ্ছন্ন আকাশের মতো কাজ করে চলেছেন, আর উনি একটু কিছু হলেই ভাব বাচ্চে কথা বলতেন, সেই ভাব বাচ্চে কথা বলছেন, মহারাজ এই বইটাকে এটাকে কি একটু রিনিউ করিয়ে দেওয়া হবে, এটা কি একটু ওই করে দেওয়া যাবে, একটু জেরক্সের টাকা নেওয়া যাবে, এই ভাব বাচ্চে সব কথা বলতেন। তারপরে আমি জিজ্ঞেস করলাম, দিদি ভাব বাচ্চে কথা বলছেন কেন, কিছু দোষ হয়ে গেছে, আমাদের তো সকলকে নিয়ে চলতে হয়, বলতে যে আপনি ওকে গুড মর্নিং বললেন আমাকে গুড মর্নিং বললেন না। আমি বললুম আপনি ঢুকেছেন আমি বুঝতে পারিনি, সেটাও বার রাগ, এত বড় শরীর আপনি আমাকে দেখতে পেলেন না, আপনি নিশ্চয়ই ইচ্ছে করে দেখছেন না, মানে সে যে কী এক অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে কেটেছে আমাদের। এই ঠাকুরের দেখুন এতটুকু অহংকার নেই, তিনি একদম মেতে আছে, তাকে খেতে দিচ্ছে না, তাকে ওইরকম জুতোর ঘরের পাশে বসতে দিয়েছে, তাতেও তার এতটুকু অহংকার নেই। তিনি বলছেন আমি খাবো, ওই কেউ এসে একটু লুচি দিয়ে গেছেন, একজন ভদ্রমহিলা এসে অত্যন্ত খারাপভাবে সে ছুঁড়ে তরকারি দিয়ে গেছেন, ঠাকুরের আর তা খেতে ইচ্ছা করছেন, কিন্তু তিনি যদি উঠে যান তাহলে তো ভক্তের অকল্যাণ হবে, তাই পাতের পাশে যে নুন পড়েছিল নুন আর লুচি দিয়ে মুখে খেতে দিয়ে তিনি এই পরম তৃপ্তি অনুভব করলেন। আমাদের আদর যত্ন করে খেতে দিলেও আমাদের সবসময় তৃপ্তি অনুভূত হয় না, কিন্তু এত অনাদরেও ভালোবাসা, জগতের কল্যাণ এত তীব্র ছিল যে অনাদরেও তার প্রতি কী অদ্ভুত ভালোবাসা ছিল। নানা স্থানে শ্রীপ্রভুর নানাবিধ ধারা, কারণ বুঝিতে গেলে হয় বুদ্ধিহারা, কোন স্থানে অগ্রভাগ অন্য জনে দিলে তাহাতে ভোজন শ্রীপ্রভুর নাকি চলে, পরভাগে এইখানে প্রভুর আহার, কখনো কেমন প্রভু বুঝাও তিফার, কব দুই এক কথা কর অবধান, একদিন প্রভু ভক্ত বর দত্তরাম, সঙ্গে সুরেন্দ্র মিত্র শ্রীমনমোহন, দর্শনে শ্রীপ্রভুরে করেন গমন, অশাস্ত্রীয় রিক্ত হস্তে গুরু দর্শন, ভোজ্যদ্রব্য সেহেতু একান্ত প্রয়োজন, জিলিপি প্রভুর প্রিয় বিচারিয়া মনে, কিনিলেন এক ঠোঙা মোদক দোকানে, ভাড়াটিয়া ঘোড়ার গাড়িতে আগমন, যেই কালে ভক্তত্রয় করে আরোহণ, জনৈক অনাথ শিশু পাইল দেখিতে, ঠোঙ্গা ভরা জিলিপির রামের আছে হাতে, শিশুর স্বভাব যেন লোলুপ হইয়া, গাড়ির পশ্চাতে যায় জিলিপি মাগিয়া, রাম বুঝিলেন মনে ভক্তির উচ্ছ্বাস, এই খেলা শ্রীপ্রভুর, রাম বুঝিলেন মনে ভক্তির উচ্ছ্বাসে, এই খেলা শ্রীপ্রভুর বালকের বেশে, সেহেতু জিলিপি লয়ে করিয়া আদর, বালকের হাতে দিলা প্রসারিয়া কর, এতে খৈল কাণ্ড পথের মাঝারে,
যথাকালে উত্তরিল দক্ষিণ শহরে দেখিলেন প্রভুদেব অখিলের রাজে নিজ ভাবে শ্রীমন্দিরে করেন বিরাজ স্বভাবত যেই মতো কথোপকথন সেমতে সময়ে গত হলো কিছুক্ষণ শিশু সমশ্রী প্রভুর আছে যেন ধারা মাঝে মাঝে টুকটুক জল পান করা হইলে সময়ে প্রভু বলিলা আপনি হইয়াছে ক্ষুধা মরে দেহ কিছু আনি এত শুনি খুশি বড় ভক্ত দত্ত রাম থুইলা জিলিপিগুলি প্রভু বিদ্যমান কিবা বুঝি কিবা ভাব হইল প্রভুর বাম হাতে জিলিপি ভাঙিয়া খাইলা চুর কইলা চুর ভোজন দূরের কথা না লইলা বাস শ্রীঅঙ্গে কিঞ্চিত ভাবা বেশেরও আভাস পাখালি দক্ষিণে তর কর পরমেশ শ্যামার মন্দিরে গিয়া করিলা প্রবেশ ঝটতি আইলা প্রভু মন্দির আপন মন্দিরে কিভাবে থাকেন প্রভু কে বুঝিতে পারে রামের অন্তরে দুঃখ না যায় বর্ণন শ্রীপ্রভুর হইল না জিলাপি ভজন ভোজন কোন পথে নাহি আর প্রভুর বদনে কোন কথা নাহি আর প্রভুর বদনে সধামে আইল রাম ফিরি আসে দিনে চলিতে দহিছে হৃদয়ে খেদে নিরানন্দতি প্রবল আহুতি স্মৃতি দেয় দিবারাতি পরদর্শনে যাবে দক্ষিণ শহর অধিক না হয় দেরি চার দিন পর নিজ মনে প্রভু দেবে লাগিলা দে কহিতে অগ্রভাগ দিলে অন্য না পারে খাইতে পুঁথিকার বলছেন ভগবানের লীলা খুব বোঝা খুব কঠিন কখন যে কোন দিকতে কি লীলা করছেন সেটা আমরা সব সময় বুঝে উঠতে পারি না বলছেন কখনো উনি অগ্রভাগ কখনো কখনো তিনি কাউকে অগ্রভাগ দিলে সেই খাবার তিনি খেতে পারতেন আবার কখনো কখনো কাউকে অগ্রভাগ না দিয়ে তিনি খেতে পারতেন না যেমন নরেনকে তিনি অগ্রভাগ না দিয়ে খেতে পারতেন না নরেন যদি নরেন এসে গিয়ে থাকে ঠাকুর তার খাবারের থেকে অগ্রভাগ তাকে দিয়ে বাকিটা তিনি গ্রহণ করতেন খুব আনইউজুয়াল জিনিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অগ্রভাগ কাউকে দিলে সেই খাবার তিনি গ্রহণ করতে পারতেন না একদিন রামচন্দ্র দত্ত আর মনমোহন মিত্র এরা সব গাড়িতে করে আসছে পথে একটা জিলিপির দোকান দেখে তারা গাড়ি থামিয়ে এক ঠোঙা জিলিপি কিনেছেন ঠাকুর খুব জিলিপি খেতে ভালোবাসেন সেই এক ঠোঙা জিলিপি কিনে আসছেন ঘটনাটা উত্তর কলকাতায় আর এরা চলেছেন দক্ষিণেশ্বর পথে যেতে যেতে এক জায়গায় গাড়ি থেমেছে এমন সময় একটা ছোট শিশু তাদের গাড়ির পেছনে পেছনে যাচ্ছে ছুটছে তখন সেই ছোট শিশুটি দেখলেন রামচন্দ্র দত্তের হাতে এক ঠোঙা খাবার বা জিলিপি আছে তখন সেই গাড়ির পেছনে ছুটতে ছুটতে সেই খাবার চাইতে গেল এদিকে রামদত্ত তো সব কিছুর ভেতরে লীলা খুঁজে বেড়ান সেই কারণে তিনি লীলা ভাবলেন যে স্বয়ং ঠাকুরই বোধ হয় এই ছোট শিশুরূপে তার সামনে অবতীর্ণ হয়েছেন আর তাই তিনি তার মাধ্যমে খেতে চাইছেন রামদত্ত কেউ জানবে না এই বুঝে গোটা চারে জিলিপি ওর থেকে বার করে তাকে দিলেন ঘটনা এটাই এইখানেই থেমে গেল আর কারুর জানার কথা নয় যে কি হচ্ছে এ ঠাকুরের কাছে গিয়েছেন ঠাকুর যেমনি রোজ তাদের সঙ্গে গল্প করেন সে রোজ গল্প করছেন এমন সময় ঠাকুরই বলতে থাকলেন ওগো কিছু খাবার টাবার আছে আমার খেতে দাও আমার বড্ড খিদে পেয়েছে রামদত্ত তো খুব খুশি তাড়াতাড়ি করে সেই যে জিলিপি নিয়ে এসেছিল সেই ঠাকুরের সামনে রাখবে বললেন ঠাকুর দেখামাত্র বাম বাঁ হাত দিয়ে সেটার উপর আঘাত করে সেই গোটা গোটা জিলিপিগুলো ভেঙে চুড়ে তছনছ করে দিলেন তার দিকে ফিরেও তাকালেন না রামদত্ত অবাক হয়ে গেছে সেই ঘটনাটা গোপনে রাস্তায় হয়েছে আর এই মানুষটি সেই খবর জেনে গেছেন তার খুব দুঃখ ঠাকুরের জন্য আনা জিলিপি তিনি ঠাকুরকে খাওয়াতে পারলেন না বাড়ি ফিরে গেছেন ভীষণ কষ্ট হচ্ছেন অবশেষে তিনি চার দিন বাদে আবার দক্ষিণেশ্বর এসে পৌঁছেছেন পৌঁছানো মাত্রই ঠাকুর তাকে বলছেন নিজ মনে প্রভুদেব কহিতে লাগিলা অগ্রভাগে দিলে অন্নে না পারি খাইতে আসলে প্রসাদের অন্ন যারা গ্রহণ করার যাদের অভ্যাস তারা কখনোই অন্যের অন্ন গ্রহণ করতে পারে না দেবতাকে তিনি নিবেদন করেন একদম ফ্রেশ খাবার হলে সেটা তিনি দেবতাকে নিবেদন করেন সেই খাবার তিনি গ্রহণ করেন আপনারা হয়তো প্রশ্ন করবেন এটা তো সবসময় মানা সম্ভব নয় কারণ বাড়িতে ছেলেপুলেরা তো আগে খেয়ে চলে যায় তাহলে আমাদের কী হবে
আমাদের ক্ষেত্রে ওই যে অন্নটি বেড়েছি সেটাকেই ফ্রেশ ভেবে ঠাকুরকে নিবেদন করে খাওয়া। এই কণ্ঠাইতে দেখলাম একটা ভারী সুন্দর জিনিস, ওখানে ঠাকুরের নিত্য অন্নভোগ হয়, সকালে ভাত যেরকম বেলুড় মঠে পাঁচ রকম ভাজা, তরকারি, ডাল, মিষ্টি সব দেওয়া হয়। এর মধ্যে সব তরকারি, সব তরকারিগুলো জেনারেল নয়, যেগুলো জেনারেল সেইগুলো আগে রান্না হয়ে যায় এবং তার থেকে অগ্রভাগ ঠাকুরের জন্য তুলে রাখা হয় থালাতে, তারপরে সেই তার যে অন্য অংশগুলো সেগুলো এই হস্টেলের ছেলেদের কাছে চলে আসে, এই ডাইনিং হলে চলে আসে, তারা দশটার সময় খেয়ে স্কুলে চলে যায়। ঠাকুরের তখনও ভাত খাওয়া হয় না, আর যেহেতু ঠাকুর আতপ চালের ভাত খান তাই সেদ্ধ চালের ভাত, সেদ্ধ চালের ভাত হয় ছাত্রদের জন্য, সেটা ঠাকুরকে না দিলেও হবে, না উৎসর্গ করলেও হবে, তাই সেটা একেবারে শেষ দিকে একদম খেতে দেওয়ার আগে এই গরম ভাত রান্না করে ঠাকুরকে আর বাকি সব রকম তরকারি দিয়ে খাওয়া হয়। ঠাকুরের এটা একটা অদ্ভুত লীলা, কারোর প্রতি তিনি খুব রুষ্ট, কেউ সামান্যতম অন্যকে ভাগ দিয়ে খেয়েছেন সেটাও তার পছন্দ হচ্ছে না, আবার কাউকে তিনি তার সবটুকু উজাড় করে দিচ্ছেন। ভগবান খানিকটা ছোট শিশুর মতো, ছোট শিশু যে আচরণ করে, ছোট শিশুর আর কোনো, ছোট শিশু বুঝতে পারে না, সে আচরণ করে ফেলে কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না যে কোন আচরণটা স্বাভাবিক কোন আচরণটা অস্বাভাবিক, কিন্তু সে এইরকম কাজটি করে। শ্রীরামকৃষ্ণদেবের আচরণ তাই, কিন্তু একটি আদর্শকে তিনি বহন করতেন যে উচ্ছিষ্ট খাবার তিনি কখনো খেতেন না, কারণ সেই খাবার আর তিনি তার হৃদয় দেবতাকে উৎসর্গ করতে পারবেন না। এই হলো কথা। পুথিকার বলছেন, আবার আরেকজনের গল্প আজকে বলছেন, আর দিনে শুনো কথা বিস্ময় ব্যাপার, কৃষ্ণ অনুরাগিনী গৌরী মাতা নাম যার, বলরাম বসুর আবাসে এবে বাসে, শ্রীপ্রভুর দর্শনে অপার উল্লাস, মাঝে মাঝে দক্ষিণ শহরে হয় গতি, ভোজ্যদ্রব্য নানাবিধ লইয়া সংহতি, দারুময় জগন্নাথ বসুর ভবনে, ভোগরাগ নীতি নীতি হয় করয় ব্রাহ্মণে, একদিন গৌরু মাতা ভোগের কারণ, করিলেন নানা দ্রব্যেরও আয়োজন, অপর উদ্দেশ্য নয় মনে মনে সাধে, প্রভু দর্শনে যাবে লইয়া প্রসাদ, প্রসাদে বড়ই তুষ্ট প্রভু নারায়ণ, স্নানান্তে স্নানান্তে প্রসাদে অগ্রে পশ্চাৎ ভোজন, আজিকার প্রসাদে ঘটিল বৈলক্ষণ, কিবা বুঝি গৌরমার কি হইল মন, প্রসাদের অগ্রভাগ অন্যে খাওয়াইয়া, বাদ বাকি বাঁধিলেন প্রভুর লইয়া, উতরিলা যথাকালে দক্ষিণ শহর, ভোজ্যদ্রব্য সহ ভোজ্যদ্রব্য যখন ভোজ্য সহ যখন প্রবেশে শ্রীমন্দিরে, লাগিল এমতি প্রভু দেবের নাশায়, প্রতিকটু দুর্গন্ধ মন্দিরে থাকা দায়, কিভাবে কখনো প্রভু কে বুঝিতে পারে, শুনো রামকৃষ্ণ লীলা ভক্তি সহকারে। আরেকজনের গল্প গৌরীমার গল্প। গৌরীমা বলরাম বসুর আত্মীয়া ছিলেন এবং বলরাম বসুর বাড়িতে এই না জগন্নাথ সেবা ছিল, সেই জগন্নাথের সেবা হতো এবং গৌরীমা রান্নাবান্না করেছেন। ঠাকুর একমাত্র জগন্নাথের প্রসাদ গ্রহণ করেন। এই পুরী থেকে আমরা যারা পুজো দিয়ে আসতাম একটা আলাদা করে টুকরি ঠাকুরের জন্য আমরা নিয়ে আসতাম, জগন্নাথের প্রসাদ কিন্তু প্রসাদই, সেগুলো ঠাকুরকে ফল ভোগের সঙ্গে দেওয়া হয়। এই এসেই আগে আমরা ওটা ঠাকুর ঘরে জমা দিয়ে দিতাম, সেইটা খুলে ঠাকুরকে যখন ফলভোগ দেয় একটা থালাতে সব জিনিস দেওয়া হতো। ঠাকুর জগন্নাথের ওই ব্রেকফাস্টের প্রসাদ দেখবেন সুজি দিয়ে তৈরি করে, চৌকো চৌকো খুব শক্ত শক্ত এক ধরনের মিষ্টি, আর এরকম ছোট্ট ছোট্ট ওই নিকুতির মতো দেখতে ছোট ছোট সেগুলো বেসন চালের গুঁড়ি এসব দিয়ে তৈরি হয় নোনতা এক ধরনের খাবার, এইটি খেতে খুব ভালোবাসতেন। ওই জগন্নাথের প্রসাদে ওইগুলি থাকে, আমরা তো গজা দেখেই মোহিত হয়ে যাই, আর আর যা প্রসাদ আছে সেগুলোর দিকে কখনো তাকাই না, কিন্তু এই সব প্রসাদ থালায় করে দিয়ে এখনও বেলুড় মঠে জগন্নাথের প্রসাদ দেওয়া হয়। তাই ঠাকুর জানতেন, এই গৌরীমা জানতেন জগন্নাথ প্রসাদের প্রতি ঠাকুরের খুব আকর্ষণ, তিনি আটকে রেখে দিতেন, রোজ খাবার আগে সেই আটকে প্রসাদ গ্রহণ করতেন, সকালবেলা খেতেন এবং আর খাবার আগে আটকে প্রসাদ গ্রহণ করতেন। তাই গৌরীমার একেবারে তার মনে ছিল যে কোনো সমস্যা হবে না, জগন্নাথের প্রসাদে কোনো সমস্যা হবে না, ভোগ নামার পর তাই একজনকে ভালো করে পেট পুড়ে খাইয়ে বাকি যে অংশটা ছিল সেই বেদেবুতে নিয়ে তিনি দক্ষিণেশ্বরে গেছেন। দক্ষিণেশ্বরে পৌঁছানো মাত্র ঠাকুর বলছেন, কি একটা যেন দুর্গন্ধ,
কি একটা যেন পচা কিছু জিনিস তার ঘরের ভেতরে রয়েছে, এবং সে দুর্গন্ধ এত তীব্র যে সেই ঘরেতে আর কিছুতেই টেকা যাচ্ছে না। পুথিকার লিখছেন, কিভাবে কখন প্রভু কে বুঝিতে পারে, শুনো রামকৃষ্ণ লীলা ভক্তি সহকারে। ভগবানের কাজ আমরা সবসময় জাজ করে যেতে পারি না, তাই আমাদের আমাদের কাজ হচ্ছে ভালোবাসার সঙ্গে ভক্তির সঙ্গে তার সমস্ত কাজকর্মগুলোকে লক্ষ্য করে তার অন্তর্নিহিত ভাব যতটা আমরা আত্মস্থ করতে পারব ততটা আত্মস্থ করে আমাদের এগিয়ে যাওয়ার কথা। পুথিকার লিখছেন, আগে কহিয়াছি ভক্ত যোগীন্দ্রের নাম, দক্ষিণ শহরে বাস পিতা ধনবান, নিত্য মুক্ত প্রখর বিরাগে ভরা মন, হলাহল সমবোধ কামিনী কাঞ্চনে, শ্রীঅং শ্রীপদ পঙ্কজে এবে মজিয়াছে মন, বড় খুশি প্রভুর নিকটে যতক্ষণ, পুরীতে চাকরি কর্মে দাসী এক জনা, শ্রীপ্রভুর শ্রীমন্দির করিত মার্জনা, বুদ্ধিহীনা ক্ষুদ্রমতি কর্মফল গুণে, দিনে দিনে যোগেন্দ্রে কহে কহে সঙ্গপণে, ভিতরে প্রভুর ভাব ভাব সংসারীর ধারা, পুরীতে করেন বা সঙ্গে আছে দ্বারা, এ সময় গুরুমাতা দক্ষিণ শহরে বাস করিছেন হেতা পুরীর ভিতরে, যেমন তাহার রীতি অতি সঙ্গপণে, নহবৎখানায় স্বতন্ত্র নিকেতনে, প্রভুর মন্দিরে হতে অনতি অন্তর, কত লোক আসে কেহ জানে না খবর, সুন্দর উদয় বড় যোগীন্দ্রের মনে, রীতমতি ভক্তিহীনা দাসীর বচনে, একদিন নিশামণি বিস্তরী কিরণ করিয়াছে ত্রিজামারে দিনের মতন, তৃণকুটি যথা যেটি কিছু নাহি ঢাকা, চারিদিক আলোময় সব যায় দেখা, ঊর্ধ্বগতি রাতি প্রায় অর্ধেকের পার, শয্যায় প্রকৃতি দেবী সুষুপ্তি সঞ্চার, শব্দ নাহি ঝিম ঝিম চলিছে রজ্জামিনী, হেনকালে মলভূমে যান গুণমণি, মায়ের আশ্রম যেই দিক পথে তার, যোগীন্দ্রের মনে মনে সন্দেহ অপার, অলক্ষে পশ্চাৎ ভাগে ধীরে ধীরে যায়, জানিতে প্রভুর এবে গমন কোথায়, দেখিল শ্রী যোগীন্দ্র প্রভু নারায়ণ, এড়াইয়া চলিলেন মায়ের আশ্রম, বাহিরে দুয়ারে মাতা জগত জননী, সমাধিতে বসিয়া আছেন একাকিনী, প্রকাশ্য বদন আবরণ নাহি তায়, চন্দ্র সূর্য পবনে যা দেখিতে নাই পায়, যেভাবে আছেন মাতা প্রত্যাকৃতি তার, জানিনা আকিতে শক্তি জগতে কাহার, লজ্জা পরিপূর্ণ দেহে মোটে নাহি মন, বিশ্বহিত ধিয়ানেতে যেমন নিমগ্ন, ফিরিলেন অবিলম্বে প্রভুদেব রায়, পায়ে চটি জুতা ফুটফুট শব্দতায়, কোনো দিকে কোনো লক্ষ্য নহে একেবারে, উপনীত বরাবর নিজের মন্দিরে, ক্ষণেকের ব্যাপার করিয়া নিরীক্ষণ, যোগীন্দ্রের যাবতীয় সন্দেহ মোচন, নিত্যমুক্ত ভক্ত বর সন্দেহের স্থলে, পাইলা অচলা ভক্তি দুহুপদ তলে, অগণ্য প্রভুর ভক্ত রহে নানা ঠাঁই, কার সঙ্গে কিবার অঙ্গ করেন গোসাই, সাধ্য নাই বলিবার তিল আধ খানি, সাগর সমান লীলা ক্ষুদ্র আমি প্রাণী, শ্রীপ্রভুর ভক্ত মুখে শুনা যত দূর, কহি শুনি লীলা কথা শ্রবণ মধুর। পুথিকার বলছেন, এ নানা দিক দিয়ে তিনি সকলকে ওপেন রেখেছিলেন, যাতে সবাই শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করে দেখতে পারে। দেখবেন আমাদের সামান্যতম কেউ পরীক্ষা করে, বাবা আমার চরিত্র নিয়ে সন্দেহ করছে, আমি সেই কোন ছেলেবেলায় প্রভু মাঝের কাছে দীক্ষা নিয়েছিলাম, আমার চরিত্র নিয়ে সন্দেহ করছে, এতে আমাদের একবারে খুব ইয়ে। আমরা বেলুড় মঠে গিয়ে দেখতাম, এখনও দেখি, এই ক্লাসেও দেখি, যে যে যত পুরনো ভক্ত, যে যত প্রাচীন এসেছেন, তিনি তত ইনডিসিপ্লিন আর তিনি তত কথা শোনেন না। আমরা বেলুড় মঠে দেখতাম যে ভক্তরা যারা যারা নিয়ম ভাঙতেন, তারা সবই মঠে অন্তত 15-20 বছর ধরে আসছে, তারা মনে করেন যে নিয়ম ভাঙাটা তাদের অধিকারের মধ্যে পড়ে। ঠিক সেই রকম ভক্ত আমাদের যোগীন মহারাজ, তিনি ঠাকুরকে চেনেন, তখনও তার খুব সন্দিগ্ধ মন,
তিনি ঠাকুরকে চেনেন, তিনি ঠাকুরকে দেখেছেন, ঠাকুরকে ভালো লাগেন, ঠাকুরের সঙ্গেও থাকেন। হঠাৎ করে ঠাকুরের বাড়ির ঘর যে কাজ করতেন সেই বৃন্দেজি তার কাছে তিনি শুনলেন যে ঠাকুর সাধারণ মানুষের মতোই থাকেন, তিনি বউ নিয়েই থাকেন। যতই বাইরেটা তার সাধু সাধু ভাব থাক না কেন, কিন্তু বউ নিয়ে সে থাকেই। অন্যান্য পুরীর অন্যান্য ব্রাহ্মণরা যারা আছে, সেই পুরীর ব্রাহ্মণ যে বাড়ির দক্ষিণেশ্বর মন্দিরের যত ব্রাহ্মণ আছে তাদেরই মতো তিনি। এই এমনভাবে বললেন মানে তার নিজের বিশ্বাস, যোগীর মাঝে বিশ্বাসটা চলে গেল। চলে গেল কেন, কারণ শ্রীরামকৃষ্ণের প্রতি তার পূর্ণ বিশ্বাসটা আসেনি। একদিন তিনি ঠাকুরের কাছে আছেন, হঠাৎ করে দেখলেন ঠাকুর ওই বাহ্যের জন্য ওই ঝাউ বনে যাবেন। ঠাকুরের পেছন পেছন তিনি লুকিয়ে লুকিয়ে তাকে ফলো করতে থাকলেন। ভাবলেন ঠাকুর বোধহয় এই বাহ্যে যাওয়ার নাম করে মায়ের সঙ্গে রাত্রিটা কাটাতে চললেন, কিন্তু তিনি দেখলেন মায়ের মন্দিরের সামনে দিয়ে চলে গেলেন, কিন্তু তিনি ফিরেও তাকালেন না। আর দোতলার বারান্দার দিকে তাকিয়ে তিনি একবারে মুক্ত হয়ে গেলেন। বিশ্বহিতে ধ্যানরূপ ধ্যানস্থা শ্রী মা সারদা দেবী, তার মুখের হাওয়ায় তার মুখের আবরণ খুলে গেছে, তার মাথার চুল এলোমেলো হয়ে গেছে, কিন্তু তিনি যে গভীর সমাধিতে মগ্ন সেই সমাধির আনন্দ তার চোখে মুখে ফুটে উঠছে। অবাক বিস্ময়ে এই অপূর্ব যে দৃশ্য সেটিকে যোগিনমাল দেখতে থাকলেন। এমন সময় তিনি বুঝতে পারেননি, কাছে আসতে শুনলেন কটকট শব্দ করে ঠাকুর এসেছেন। ঠাকুর দেখা মাত্র বুঝে গেলেন যে যোগিন মহারাজ কেন এই রকম আচরণ করছেন। তিনি বললেন হ্যাঁ হ্যাঁ এই ভালো, সাধুকে দিনে দেখবে রাতে দেখবে তবে নেবে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, দিনে রাতে জীবনের আলোতে জীবনের অন্ধকারে পরীক্ষা করে নিয়ে তারপরে গ্রহণ করা উচিত। কোনো সন্ন্যাসীকে দেখলাম আর ভীষণ ভালো লেগে গেল, তারপরে দু চার দিন বাদে ভীষণ মন্দ লাগলো, ওরকম ওটা খুব কাজের নয়। সম্পর্কের ক্ষেত্রেই তাই, একটু সময় নিয়ে আমাদের ধীরে ধীরে দেখতে হয়। বলছেন ঠাকুর খুব ইয়ে করলেন, বললেন হ্যাঁ ঠিক বলেছি, সাধু দিনে দেখবি রাতে দেখবি তবে নিবি। যোগিন মহারাজ এদিকে তো লজ্জায় একেবারে মরে যাচ্ছেন। বলছেন নিত্যমুক্ত ভক্তবর সন্দেহের স্থলে পাইলা অচলা ভক্তি দুপদতলে। বলছেন কখনো কখনো আমাদের খারাপ অভ্যাস আমাদের ভালোর দিকে নিয়ে যায়। বলছেন শ্রীরামকৃষ্ণেরকে সন্দেহ করার জন্যই তিনি দুজনেরই ভক্তি দুজনকেই ভালোবাসতে শিখলেন। যে ঠাকুর যে পাক্কা খাঁটি সাধু এই বিশ্বাসটা তার প্রত্যহ হলো, আর মায়ের যে আদ্যাশক্তি মহামায়া যে রূপটি সেইটি সেই প্রথম দিন তিনি অবলোকন করলেন, এতটুকু ভুলে গেলেন না, তিনি সেইটিতে আনন্দে মেতে থাকলেন, ডুবে থাকলেন। বলছেন এই কারণে পরবর্তীকালে যোগীন মা মায়ের খুব ন্যাওটা ছিলেন, মায়ের প্রথম সেবক যোগীন মা। ঠাকুর চলে যাওয়ার পর লাটু মহারাজ যোগীন মহারাজ, লাটু মহারাজ সবসময় ধ্যানেতেই মগ্ন থাকতেন, যোগীন মহারাজই ঠাকুরকে এই মায়ের সেবা করতেন, এবং শারদানন্দজি যে শ্রী মায়ের সেবা করছেন এও যোগীন মার জন্য। শারদানন্দজিকে শারদানন্দজি যোগীন মহারাজকে বলেছিলেন নরেনের সব কথা বোঝা যায় না, যখন যেটাকে ধরে তখন সেটাকেই খুব বড় করে দেয়। যোগীন মহারাজ বলেছেন শরৎ তোকে একটা কথা বলি, যদি বাঁচতে চাস তো অবশ্যই মাকে ধরে থাক, মাকে আঁকড়ে ধরে থাক, মাকে জানবি তাঁর যেটা সবটাই ঠিক ঠিক। এই যে যোগীন্দ্রের এই যে বিশ্বাস এই সন্দেহ মোচন তিনি করে দিলেন। পুথিকার লিখছেন অগণ্য প্রভুর ভক্ত রহে নানা ঠাই, কার সঙ্গে কিবার অঙ্গ করেন ও গোসাই, সাধ্য নাই বলিবার তিল আখানি, সাগর সমান লীলা আমি ক্ষুদ্র প্রাণী, শ্রীপ্রভুর ভক্ত মুখে শোনা যত দূর, কহি শুনি কহি শুনো লীলা কথা শ্রবণ মধুর। এখনো লোকে ঢোকবার চেষ্টা করছে, খুব আনন্দের কথা মুহূর্ত দিই। বলছেন যে ভক্তদের সাথে তিনি কার সঙ্গে কি লীলা করছেন সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু প্রতি লীলায় তিনি যে আমাদের প্রতি মুহূর্তে একটু একটু করে সমৃদ্ধ করছেন এই কথাটা 100% সত্য। তাই অন্য কোনো দিকে না তাকিয়ে শ্রীরামকৃষ্ণের উপর নির্ভর করে এগিয়ে চলাটাই ভালো। তিনি জানেন তিনি আমাকে দিয়ে কোন লীলা খেলবেন। সব চরিত্র কিন্তু যখন এই যে এত অভিনেতা অভিনেত্রী আছে সবাইকে কিন্তু সব চরিত্রে নেওয়া যায়নি। সত্যজিৎ রায় যখন নায়ক ছবি তৈরি করেছিলেন তখন মনে মনে তিনি উত্তম কুমারের কথাই ভেবেছিলেন। তরুণ মজুমদার যখন পলাতক ছবির স্ক্রিপ্ট লেখেন তখন অনুপ কুমারের কথা ভেবেছিলেন, যদিও প্রযোজক খুঁজে পাচ্ছিলেন না,
ভিশান্তারাম পরে প্রযোজনা করার জন্য এই অনবদ্য ছবিটি তৈরি হয়। ঠিক সেই রকম আমরা কোন রোলে রামকৃষ্ণ লীলাঙ্গন প্লে করব সেটা ঠাকুর আগে থেকেই ঠিক করে রেখেছে। তাই এই নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা করার কিছু নেই। আমাদের শুধু কাজ তার উপর নির্ভর করে একটু একটু আমাদের জীবনকে শ্রীরামকৃষ্ণ অভিমুখী করে তোলা। এটা যদি হয় দেখবেন একটা সময় কে কোথায় পড়ে থাকলো জানি না, আমি আপনি যারা তাকে ভালোবেসেছি দেখবেন কখন তার ভিতরে ডুবে গিয়ে এক হয়ে গেছি আমরা নিজেরাও বুঝতে পারব। আজ এই পর্যন্ত। জয় জয় হো রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।